ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাত। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আসরের পরে দুই রাকাত সালাতের বিধান কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আবাদ। জি ভাই, আসরের পরে দুই রাকাত সালাত, সেটি যদি কোনো কারণবশত এ ধরনের সালাত আদায় করা হয়, যেমন জোহরের সুন্নাহ সালাত এটি ভুলে যাওয়া হয়েছে বা পড়া হয়নি, সেই সালাত যদি আদায় করেন তো সেটি জায়েজ রয়েছে। ঠিক একইভাবে মসজিদে প্রবেশের কারণে যদি কেউ দুই রাকাত আদায় করতে চান সেটি জায়েজ রয়েছে, জানাজার সালাত এটি জায়েজ রয়েছে, কিংবা তাহিয়াতুল ওযু হিসাবে দুই রাকাত সালাত যদি আসরের পরে কেউ পড়তে চান সেটি জায়েজ রয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে আসরের পরে দুই রাকাত সালাত সেটি কিন্তু সুন্নাহ নয়, যেমনটি সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে, ওয়ালা সালাতা বাদাল আসরি হাত্তা তাগিবা শামস, আসরের সালাত আদায়ের পরে সূর্য ডোবা এর মধ্যে আর কোনো সালাত নেই। কিন্তু সহিহ কিছু বর্ণনা থেকে আমরা এই কথাও দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে দুই রাকাত সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, মা তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতাইন বাদাল আসরি ইনদি কাত্তুন, যে কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে আমার কাছে দুই রাকাত সালাত আদায় করা এটি ছেড়ে দেননি। তো এর ব্যাখ্যায় যে বিষয়টি মুহাদ্দিসিন গণ স্পষ্ট করেছেন সেটি হচ্ছে, কখনও কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে যাওয়া জোহরের দুই রাকাত সুন্নাত তিনি কাজা করেছেন, আবার কারো কারো বক্তব্য অনুযায়ী এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ আমল, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, এটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অতএব আসরের পরে দুই রাকাত সালাত নিয়মিত পড়ার যে বিষয়টি সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আমল, সেটি আমাদের জন্য সুন্নাহ নয়। অতএব আসরের পরে আমরা সেই সালাতে আদায় করতে পারি যেগুলো কারণবশত আমাদেরকে আদায় করতে হয়, নতুবা সাধারণ কোনো সালা কিংবা নিয়মিত দুই রাকাত সালাত আদায় করার যে বিষয়টি সেটি আমরা করব না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি ব্যক্তিগতভাবে করেছেন। অতএব বিষয়টিকে তার ব্যক্তিগত রেখে আমরা স্পষ্টত আমাদেরকে যে হাদিসগুলো শোনানো হয়েছে বা যে আমলের কথা বলা হয়েছে তার উপরে আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ আলম বিসব ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ।